গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ দূষণের কারণে প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া রাজা পেপার মিল আবারও চালু এবং মিলের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য পার্শ্ববর্তী গজারিয়া খালে ফেলায় পানি দূষিত হয়ে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণের প্রতিবাদে মিলের সামনে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও রংপুর বগুড়া মহাসড়ক অবরোধ করেছে। সোমবার সকাল পৌনে 11টা থেকে 12:30 পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধ দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অবরোধে সমাবেশে বক্তব্য রাখেন কামাতহ ইউপি সদস্য শফিকুল ইসলাম, চাপড়িগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিবা শান্তি, চাপড়িগঞ্জ মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়া প্রধান বুলু, প্রভাষক আব্দুল জলিল, মোহাম্মদ হোসেন আলী প্রমুখ। পরে স্থানীয় প্রশাসনের পক্ষে 12:30টার দিকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদি হাসান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ শরীফুল ইসলাম রতন ঘটনা সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, পরিবেশ দূষণের কারণে পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিলে গত 24 সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার নাজির হোসেন চাটলিগঞ্জ গিয়ে মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। এই শিক্ষার্থীদের কান নাকি কারো কানে পৌঁছয় না, এই দুঃখ দুর্দশা কি মিলের লোক চোখ দিয়ে দেখেন না, তার কি অন্ধ না কানের ঠসা? মিলে সামন দেখিয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, পিছন দিয়ে তারা কি ফেলছেন তাদের কি এই দুই বছরেও দেখার ইচ্ছাও জাগলো না যে কতজন মানুষের কর্মসংস্থান হলো আর কত মানুষকে আমরা জিম্মি করেছি? যেন কোনো সংঘাতের রূপ না নেয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা শান্তিপূর্ণ ভাবে এই পেপার মিলের পরিবেশ রক্ষার জন্য পেপার মিলের মালিককে আবারও আমি অনুরোধ জানাবো যে আপনারা দূষণ মুক্ত পানি সরবরাহ আমাদের খাল খননে দেওয়ার ব্যবস্থা করেন, আপনাদের বর্জ্য সংশোধন করার ব্যবস্থা করেন। আমরা দীর্ঘদিন যাব আপনাদের সঙ্গে নষ্ট না হয় এটা নিয়ে আমি গতকাল রাতে তাদের সাথে কথা বলেছি, সেভেন মাথাকে রিং দিয়েছিলাম, উনি ঘুমিয়ে গেছিলেন, পরে সকালে আমার কথা হয়েছে। আপনারা এই আন্দোলন এই বিষয়গুলো আমরা অত্যন্ত কর্মকর্তা কানে গেছে, আমরা এই আন্দোলনগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই ব্যাপারে আমরা কথা দিতে পারি। তবে আমি যেহেতু জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে কথা দিতে পারছি না, তবে আমার পক্ষ থেকে এসপির সঙ্গে কথা হয়েছে, তারাও বলছে যে আন্দোলন ওনারা করছে, ওনাদেরকে বলেন যে বিষয়গুলো নিয়ে অত্যন্ত কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ হয়েছে, তারা তাদের সাথে কথা বলবে, কথা বলে আমাদের বিলম্বে তারা একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে। আপনারা যদি এখন চান তাহলে রাস্তা দয়া করে ছেড়ে দেবেন, তাহলে এই হাজার হাজার লোকজন আটকে আছে, আপনাদের আত্মীয়স্বজন তারা চলে যাবে, আর এটা নিয়ে আমরা পর্যায়ক্রমে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে সামনে যেটা ফুলে পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।